হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে কিন এর বাংলা অর্থগুলি হচ্ছে আত্মীয় স্বজন সম্পর্কিত ব্যক্তি নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে উই শুড হেল্প আওয়ার কিন ইন আমি বলছি উই শুড হেল্প এর বাংলা অর্থটি হচ্ছে আমাদের প্রয়োজনের সময় আমাদের আত্মীয়দের সাহায্য করা উচিত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সি কিপস ইন টাচ উইথ হার ডিস্টেন্ট কিন আমি আবারও বলছি সি কিপস ইন টাচ উইথ হার ডিস্টেন্ট কিন এর বাংলা অর্থটি হচ্ছে সে তার দূরের আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে ধন্যবাদ